নাকি না মানে ইয়ে বাস বাস এখানে ঘুরতে থাকবেন রুবেলের ছোটবেলের হাজবেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ আলী উগ্র মারা গিয়েছেন শুনেছেন দ্বিতীয় ছেলে আহমেদ রুবেল হার্ট অ্যাটাক করে রুবেলের পরিবারের পক্ষ থেকে ঘুরতে থাকবেন রুবেলের ছোটবেলের হাজবেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ আলী পরিবারের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ আলী সাহেব কথা বলবেন মাননীয় এমপি মহোদয় সত্যিয় সুদীদন আসসালামু আলাইকুম আপনারা আমার শ্বশুরকে অনেকেই চিনেন ওনার দুই ছেলে ছিল প্রথম ছেলে ছিল ডাক্তার ডলার উনি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন শুনেছেন দ্বিতীয় ছেলে আহমেদ রুবেল হার্ট অ্যাটাক করে মারা গেলেন ওনার একটা প্রিমিয়ার শো ছিল বসন্ত দাস সিনেপ্লেক্সে ওখানে নিচে গাড়ি রেখে উপরে ওঠার সময় ওনার হার্ট অ্যাটাক হয় তারপরে সঙ্গে সঙ্গে স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় গেলে ওখানে সঙ্গে সঙ্গে ইসিজি করা হয় দেখা যায় ইসিজি ব্লাড প্রেশার যা হোক ওখানে উনি মারা যান আর আমার শ্বশুরের চারটা মেয়ে ছিল দুই মেয়ে আমেরিকাতে থাকে আর আমরা দুই ভাইরা এখন বাংলাদেশে থাকি আমি আছি ব্রিগেডিয়ার জেনারেল আর একজন আছে বাংলা কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিসি প্রফেসর জহুরুল ইসলাম আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ট নসিব করেন এবং ওনারা যদি ওনার ব্যবহার যদি কেউ আপনার মনে কখনো কষ্ট পেয়ে থাকেন তার কথাবার্তা চাল চলন আচরণে আপনারা ক্ষমা করে দিবেন আর ওনার কাছে কেউ যদি কোনো দেনা পাওনা থেকে থাকে প্লিজ আমাদের সঙ্গে দোয়া করেন আল্লাহ আমাদের সে ক্যাপাবিলিটি রাখছে আমরা সেটা পরিশোধ করব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বক্তব্য রাখবেন আমাদের গাজীপুরের প্রচন্ড গর্ব এবং অহংকার আমাদের গাজীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ যুব সমাজের অহংকার জাহিদা হাসান রাসেল জাহিদা হাসান রাসেল এমপি এখন আপনাদের সামনে কথা বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাজীপুরের একজন গর্বিত সন্তান যিনি এই গাজীপুর নয় সারা বাংলাদেশ নয় এই উপমহাদেশের একজন নন্দিত পুরুষ ছিলেন নন্দিত মানুষ ছিলেন যিনি আমাদেরকে গর্বিত করেছেন আমাদের প্রিয় ভাই আহমেদ রুবেল ভাইয়ের জানাজায় উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে ইকরামবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ শ্রদ্ধেয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত আমি প্রথমে আমাদের প্রিয় ভাই আহমেদ রুবেল ভাইয়ের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি একটু আগে শুনেছেন যে তিনি এরকম মানুষ ছিলেন কিভাবে একজন ক্ষণজন্মা একজন মানুষ পুরুষ হিসাবে তার যে প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন তার কর্মে তার বিভিন্ন গুণের মধ্য দিয়ে আজকে তিনি হঠাৎ করেই আমাদের মাঝ থেকে আসলে চলে গেলেন কিছুদিন আগেও আমার নির্বাচনের আগেও আমার একসাথে অনেকটুকু সময় আমরা কাটিয়েছিলাম প্রায় একটা অনুষ্ঠানে প্রায় কয়েক ঘন্টা সময় আমরা একসাথে ছিলাম কত রকম আলাপ তিনি করেছেন কত রকম স্বপ্নের কথা তিনি বলেছিলেন আজকে তিনি এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবেন আসলে কখনোই এভাবে ভাবিনি তারপরে মানুষ কুল্লু নাফসিন জায়েকাতুল মউত আসলে মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে তিনি চলে গেছেন আসলে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমরা ভুল করব এটাই স্বাভাবিক উনি যদি ওনার জীবদ্দশায় কোনো ভুল করে থাকেন কারো মনে কোনো আঘাত দিয়ে থাকেন কোনো কিছু চাইতে আর কোনোদিন তিনি আমাদের মাঝে আসবেন না তার এই অন্তিম যাত্রায় আসুন আমরা সকলে মিলে তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেই এবং মহান রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন তা আমি আর বিশেষ কথা না বাড়িয়ে ওনার পিতা তিনিও অত্যন্ত অসুস্থ আমাদের প্রফেসর আয়েশউদ্দিন সাহেব
আমাদের অভিভাবক ওনার জন্য আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই শোক বইবার তৌফিক দান করেন এবং ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এটাও আমরা কায়মনোবাক্যে সেটাই দোয়া করছি আমি আর কথা না বাড়িয়ে আবারো আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রিয় আহমেদ রুবেল ভাইয়ের বিদিহাত তার মাগফিরাত কামনা করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন এই সকলে যেন এই শোক পরিবার তৌফিক দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই পর্যায়ে আগামীকাল রোজ শুক্রবার আগামীকাল রোজ শুক্রবার চরফুকুরপার জামে মসজিদে মরহুম রুবেলের আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া মাহফিল হবে আগামীকাল শুক্রবার রাত জুম্মা চরফুকুরপার জামে মসজিদে দোয়া মাহফিল হবে রুবেলের আত্মার মাগফিরাত কামনা করে আপনারা সবাই দাওয়াত হলো আপনারা আশা করি সবাই উপস্থিত থাকবেন এখন জানাজা শুরু হবে জানাজা পড়াবেন চরফুকুরপার জামে মসজিদের খতিব হাজি যারা দেখতে চান আপনারা এই পশ্চিম পাশ দিয়ে আসেন উত্তর দক্ষিণ দিকে উত্তর দিকে যান দক্ষিণ দিকে উত্তর দিকে যান দাঁড়িয়ে থাকবেন না ওলাও কাছে ভিতরে ভিতরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন